আসসালামু আলাইকুম বিহার চাষ করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের জন্য বাইন্যান্সের চমৎকার একটি অফার নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে আপনি ফিউচারে পঞ্চাশ টাকার পেতে পারেন মানে ফিউচার বোনাস না আপনি তারা আর দুইটা করে টিকিট দিতে সো অল ইউজারকে বাট এটা লিমিটেড যে কোনো সময় শেষ হয়ে যাইতে পারে সো ক্যান ইউ ড্রাই ঠিক আছে আপনি যদি ট্রাই করেন তাহলে পারতে পারেন আপনার যে কয়টা বাইনান্স অ্যাকাউন্ট আছে প্রত্যেকটাতেই ট্রাই করবেন আমার আলহামদুলিল্লাহ বারোটা অথবা তেরোটা আছে সো ভেরিফাইড আমার বারোটা যেহেতু ভেরিফাইড সো ভেরিফাইড আনভেরিফাইড এটা পরে দেখা যাবে তারা অল ইউজারকে দিচ্ছে বাইন্যান্সের অল ইউজারকে দিছে আপনার যে কয়টা অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টসে আপনি নেবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম হয়ে যাবে আর এটা যদি আপনি এক থেকে দেয় মানে তারা এটা লঞ্চ করতে আসে এখন অ্যাকাউন্টে দিতে আসে এটা যখন তারা কোনো একটা মানে সেল করে কোনো ওয়েবের করবে তখন কিন্তু এটার প্রাইস দুইটা এনএফটি মানে দুইটা টিকিটের ভ্যালু লাইক পঞ্চাশ ডলার হতে পারে সো আপনারা যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে বুঝতে পারছেন ভালো একটা কিন্তু ইনকাম হয়ে যাবে কারণ বাইন্যান্স এরকম অফার দেয় কারণ দেখুন এক দুই মাস আগে যদি কেউ শিফট হোকেন একটু এক ডলার শিফট কিন্তু কিনতো তখন তার মিনিমাম এখন মিনিমাম একশো একশো না আশি ডলার পর্যন্ত প্রফিট থাকতে পারতেন এক ডলার দিয়ে ঠিক আছে সো বুঝতেই পারছেন হোল্ড ইজ গোল্ড মানে আপনি যদি ধৈর্য ধরেন ধৈর্য সাফল্য আপনি পাবেনই ঠিক আছে তো কথা না পারেই আমি মেন অফার চলে যাচ্ছি অফারটিতে জয়েন করার জন্য প্রথমে আপনি কি করবেন চলে যাবেন আমার এই বি এই ডিসক্রিপশন বক্সে ওকে ডিসক্রিপশন বক্সে লেখা পাবেন টু অফার লিঙ্ক সে লিংকে একটা ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এই যে পোস্ট আসে এই যে পোস্ট এই পোস্টে নিয়ে আসবে সো এই অফারটা তারা গতকালকে দিয়েছে লিমিটেড কিছু ইউজারকে দিয়েছে সো আমি লিমিটেড কি হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ওকে সো এখানে এই পিকচারটা খেয়াল করুন তাদের সো এখানে লেখা আছে যে টোটাল পাঁচ হাজার বক্স দেবে ওকে এখানে তাদের এই যে তাদের টুইটার হয়তো এক লক্ষ হওয়ার কারণে এই যে এটা হলো ইয়ে মম বার্স আর সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু পরে সো এই যে টোটাল ওই যে মানে নব্বই হাজার পাঁচশো নব্বই ইউজারকে দেবে ওকে সরি হ্যাঁ নব্বই হাজার পাঁচশো নব্বই ইউজারকে দেবে সো তাদের আমি যদি টুইটারটা যাই একটু দেখে আসি তার বুঝতে পারবেন একটু আমি টুইটারটা ওপেন করলাম তাদের যে ডিটেলসটা সেটা একটু ওপেন করলাম তাই অবশ্যই এটা থেকে ভালো একটা ইনকাম কিন্তু হয়ে যাবে এটা কেউ মিস করবেন ওকে সো এখানে পুরো ডিটেলসটা লেখা আছে আমার মনে হচ্ছে তাদের ফলোয়ার অপশন হয়তো দুইশোর বেশি হয়েছে যার কারণে তারা এই মোবক্সটা দিতে আছে ওকে সো এটা কিন্তু এই মোবক্সটার যে টিকিটটা এটা কিন্তু ভালো একটা প্রাইজে হতে পারে তো যাই হোক আমি কাজটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পরে আপনি কি করবেন এখানে ডিটেলসটা লেখা আছে কোনটার পর কোনটা করবেন তাছাড়া আমি তো ভিডিওতে এখন লাইভ দেখিয়ে দেবো সো তার আগে আমি আমার ব্যালেন্সটা দেখাই আমার ব্যালেন্স ওয়েট করুন একটু সো এই যে আমি আমি আমার একটা অ্যাকাউন্টস থেকে নিয়েছি এই যে আমি দুইটা টিকিট পাইছি ওকে সো ভালোই কিন্তু একটা ইনকাম হয়ে যাবে সো এবার আমি চাচ্ছি যে আপনাকে মানে দেখাতে চাচ্ছি যে আপনি এটা কীভাবে নেবেন ওকে সো গতকালকে রাত এগারোটায় অফারটা আসছে বাট এখন বাজে পাঁচটা দশ সো আমি সকালবেলা যাতে আপনারা গতকালকে দিতে চাইছিলাম বাট এগারোটার সময় দিলে হয়তো অনেকেই জানতেন না সকালবেলা দিলে হয়তো অনেকেই জানতে পারবেন যাই হোক লিমিটেড একটা অফার যত সম্ভব আপনার যে কয়টা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে প্রয়োজন আরও খুলে নিন তারপর পরেরটা পরে দেখা যাবে ঠিক আছে খুলে আপনি টিকিটগুলো কালেক্ট করেন তো এবার আসি আপনি মেইন আপনি ইয়েটা নেবেন কীভাবে ওকে সো প্রথমে আপনি কি করবেন বাইন্যান্স যে অ্যাপটা আছে স্টোর থেকে এটা আপডেট করে নেবেন এখানে চেক করে নেবেন যে আপডেট আছে কি না ওকে ফাইন্যান্স অ্যাপসটা আপনি আপডেট করে নেবেন সো যদি আপডেট না থাকে আপডেট করে নেবেন আমি ওপেন করলাম আমার অলরেডি ওপেন করা আসে ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওকে প্লে স্টোর থেকে আসার পর আপনার এরকম একটা ইন্টারফেস পাবেন অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু আপডেট থাকা দরকার হবে যদি আপডেট না থাকে না থাকে সেক্ষেত্রে কিন্তু প্লে স্টোর থেকে আপডেট করে নিবেন ওকে তারপর এখানে এসে আপনি আপনার কিন্তু অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনার অ্যাপসে লগ ইন করা থাকতে হবে ওকে সো আবার এটা বলেন না যে আমি ইন করবো কেমন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সিম্পল যেরকম আপনি ফেসবুক বা অন্যান্য সাইটে অ্যাকাউন্টস ক্রিয়েট করেন ওরকম জিমেল দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্মেশন ক্লিক করবেন ক্যাপসা আসবে ক্যাপসে ফিল আপ করবেন দেন না আপনার ফোন একটা কোড যাবে কোডটা দেবেন আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে দেন ওই সিস্টেমে আপনি লগ ইনটা করে দেবেন ওকে দেন এরকম এটা আসার পরে মানে এরকম ইন্টারফেস আসবে আপনি ওপেন করার পরে আর এটা কিন্তু আমার এখন লগ ইন করো ওকে সো তারপর আপনি কী করবেন আমি একটু আমার চিনহর থেকে একটু খেয়াল করুন সো এই যে দেখুন এখানে আর এখানে সো এখান থেকে এরকম টেনে উপর দিকে নিচ করবেন ওকে সো আমি একটু দেখে দিচ্ছি ভালো করে এই যে এই পেজটা আপনি এভাবে টান দেবেন উপর থেকে নিচে টান দেবেন সো আমি উপর থেকে নিচে টান দিতে আসি সো এখানে কিন্তু লেখা আছে এই যে এখানে তো লেখা আছে যে ড্রাগ ডাউন টু মার্কেট প্লেস ওকে এরকম নিচে স্ক্রল করবেন সো নিচে স্ক্রল করার পর এই যে এটা চলে আসবে উপর থেকে নিচে স্ক্রল করবেন স্ক্রল করলে এরকম চলে আসবে সো এখানে একটা সার্চ বক্স দেখতেছেন এই সার্চ বক্স এখানে একটা ক্লিক করবেন সো এখানে একটা মো বক্স লেখা পাবেন ওকে সো যদিও আপনি লেখা না পান সেক্ষেত্রে আপনি এখানে লিখে নেবেন বারংটা খেয়াল করবেন এম ও বিও এক্স ওকে মোবক্স লিখে যার সার্চ সার্চ করলেই এই যে এটা চলে আসবে ওকে সো এটা ওপেন করবেন ওপেন করার পরে এই যে এখানে একটু লোড নেবে অবশ্যই একটু নেস্ট নেট একটু ফাস্ট রাখবেন কারণ এটা তো লিমিটেড বোঝা যাচ্ছে না সো এরকম একটা ইন্টারপ্রেস আসবে এর এরকম একটা ইন্টারপ্রেস আসার পরে এই যে এখানে এই চিহ্নটার উপর একটা ক্লিক করে দেবেন সো দিলাম ক্লিক করে দেন আবার এরকম একটা চিহ্ন আসবে সো নিচের দিকে খেয়াল করুন এখানে লেখা আছে কন্টিনিউ ওকে নিচের দিকে সো এই কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিবেন দেন এরকম একটা লোড নেবে ওকে অবশ্যই ভাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভিডিওটা আপনি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি বক্সটা নিতে পারবেন না আগে আপনাকে বিষয়টা বুঝতে হবে কোনো অফারে জয়েন করার আগে অফারটা কী বলছে তার কী চাচ্ছে এ টু জেড ডিটেলসটা আপনাকে সম্পূর্ণ বুঝতে হবে ঠিক আছে আচ্ছা এখানে একটু সমস্যা হতে পারে এখানে যদি আপনার পেজটা যেরকম মানে একেবারে যদি ফুল সাদা থাকে তাহলে আপনি কী করবেন এরকম করে এরকম করে একটা পুরো ডিলিট করবেন মানে পুরো হিস্ট্রিটা ডিলেট করবেন তারপর আবার প্রথম থেকে শুরু করবেন তাহলে ঠিক হয়ে যাবে ওকে আর নেট একটু ফাস্ট রাখবেন তো এখানে দুইটা অপশন আছে ডি ট্রাস্ট আর ট্রাস্ট সো আপনি কী করবেন সিম্পলি এই যে ট্রাস্ট লেখা এই যে ট্রাস্ট ট্রাস্টের উপর একটু ক্লিক করে দেবেন ওকে সো ট্রাস্টের উপর ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে ওয়েট করুন এখানে একটু নেট একটু ফাস্ট দরকার হবে সো এখানে কিছু লেখা আসছে তাদের ইয়েটা সম্পর্কে সো এটা আপনি পড়তে পারেন না পড়তে পারবেন দেন আপনি কী করবেন এটা একটু লোড নেবে সম্পূর্ণ লেখাটা আসার পর এই যে এটা আসবে যে ইউ আর এপটি মিস্ট্রি বক্স ওকে সো আপনি একটু ওপেন করবেন ওকে সো আমি ওপেন করতে আসি ওপেনের উপরে একটা ক্লিক করে দিলাম দেন এরকম একটা ইন্টারফেস আসবে সো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমি দেখে দিচ্ছি সো এই যে গো অপশন আছে গো অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ওকে সো তারপরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে সো এখানে খেয়াল করুন এখানে কিন্তু গোল আখা আছে আবারও এই যে গো গোলাক্ষার উপরে একটা ক্লিক করে দিবেন সো গোলাকার উপর একটা ক্লিক করে দিলি এই যে এরকম একটা ইন্টারফেস আসবে সো এটা মেবি ছয় ঘন্টা আছে তো ভিডিওটা আপলোড করা আপনারা চার ঘন্টার ভিতরে আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এটা পাবেন হয়তো আমি শিওর না বাট তারা এরকম আসলে কোনো টাইম দেয় নেই বাট এখন দিচ্ছে আমার মনে হচ্ছে এরকম হয়তো তো এখানে লেখা আছে নিচের দিকে লেখা আছে টিকিটস সো টিকিটসের উপর একটা ক্লিক করে দেবেন ওকে সো তারপর এখানে দেখুন একটা আইডি দিতে হবে এই আইডিটা আপনি যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি টিকিটটা পাবেন না ওকে মানে এই যে স্কিপের উপর ক্লিক করলে হয়তো আপনি পাবেন না বাট আমি না বাট আমি আগে সাজেস্ট করব রিস্কের কোনো কাজ করার দরকার নেই আপনি এটা দিয়ে নেবেন সো এটা আপনি কোথায় পাবেন আপনি সরাসরি চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল ওকে সো আমি টেলিগ্রাম চ্যানেলে আসলাম দেন এখানে খেয়াল করুন এই যে এখানে কয়েকটা সংখ্যা লেখা আছে এই যে সেভেন চারটা ওয়ান টু জিরো ওকে সো সেভেন চারটা ওয়ান টু জিরো এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে অটোমেটিকলি কপি হয়ে যাবে ওকে সো তারপর আপনি এটা এখানে দিয়ে নেবেন ওকে সো আমি দিয়ে নিলাম সো তারপর নিচের দিকে যে লেখা আছে কনফার্ম ওকে বুড়ো যে স্কিপের উপর ক্লিক করে না তাহলে হয়তো বা কোনো একটা গরমিল হয়ে যেতে পারে বাট আমি জানি না কি গরমিল হইতে পারে তো যাই হোক কনফার্ম উপর একটা ক্লিক করে দেবেন ওকে সো আমি ক্লিক করে দিলাম দেন এই যে কালেক্ট লেখা আসছে এই যে কালেক্ট কালেক্টের উপর একটা ক্লিক করে দেবেন ওকে সো তাহলে কিন্তু দেখুন আমি কিন্তু দুইটা আবার পেয়ে গেলাম সো বুঝতেই পারছেন এরকম করে আপনার যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে প্রত্যেকটাতেই আপনি নেবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট নিবেন লগ আউট করবেন তারপর আপনার আইপিটা চেঞ্জ করবেন আইপিটা কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখে দিচ্ছি এখানে খেয়াল করুন ফ্লাইট মোডটা এয়ারফল মোড এটা এক মিনিটের জন্য অন করবেন আবার অফ করবেন ওকে তাহলে আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে সো তারপরে এটা তো আমার নেওয়া শেষ তারপর আপনি এরকম এটার হিস্ট্রিটা ডিলিট করবেন প্রথমে নেবেন নেওয়ার পর হিস্ট্রিটা ডিলিট করবেন ওকে বাইনাসের আমার মেবি হিস্ট্রি নাই সো একটা হিস্ট্রি আছে একটা দুইটা হিস্ট্রি আসিল সো এবার আপনি এটা অফ করবেন মানে এয়ারপোলার মোটটা অন করবেন অন করার পর অফ করবেন ওকে দেন আপনি অন্য একটা অ্যাপস আবার লগ ইন করবেন মানে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থেকে এই অ্যাকাউন্টস থেকে তো আমার নেওয়া কমপ্লিট ওকে সো আমি এটা লগ আউট করে দিচ্ছি আমি আপনাদের একটু বোঝানো সুবিধার্থে সো এই অ্যাকাউন্ট থেকে নেওয়া কমপ্লিট দেন আপনি এটার ইয়ে করবেন মানে পেজটা সরাই দেবেন সরাই দেওয়ার পরে তারপর আপনি এই যে এটা অন করবেন ওকে তাহলে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে পাবেন কোনো ব্যান হওয়ার কোনো চান্স নাই আমি যে ট্রিক্সটা দেখিয়ে দিলাম এই মাত্র ব্যান হওয়ার কোনো চান্স নেই যেহেতু এরকম আবার ব্যান তারা দিব না সো ভেরিফাইড আনভেরিফাইড যে যতগুলো পারেন রিয়াল জিমেল দিয়া আপনি এগুলো কালেক্ট করে রাখেন ইনফিউশার দেখা যাচ্ছে ভালো একটা প্রফিট হবে তখন কিন্তু ভাই আহামরি দিয়ে মানে পড়ে থাকবেন বুঝতেই পারবেন না যে এটা আসলে কী হলো যে আমার চোখের সামনে গিয়ে দিয়ে টাকা গেলো আমি ধরতে পারলাম না এরকম তো যাই হোক সকালবেলা ভিডিও বানাইছি ভাই ভিডিও তো সুন্দর একটা কমেন্ট কিন্তু মাস্ট করবেন নাহলে কিন্তু যাই হোক আপনাদের ইচ্ছে কলে করেন না করলে নাই আর ইয়ে ওই যে সকালবেলা বানাইতেছি ভাই একটু তাড়াহুড়ো বানাচ্ছি কারণ অফারটা লিমিটেড যার কারণে ঠিক আছে তো ভিডিওতে সুন্দর একটা লাইক আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয় তাকে মাস্ট বি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তী এরকম ভিডিও আমি আপনাদের সামনে ভালো কিছু একটা আর্নিংয়ের একটা ওয়ে বের করে দিতে পারি ওকে সো আর মাস্ট বি আমার কিন্তু টেলিগ্রামটা টেলিগ্রামের ওই বিকল্প নেই এটা আমি বলি যে টেলিগ্রামের বিকল্প নেই কারণ এই অফারটা আমি পাঁচটা একে পাঁচটা একের সময় কিন্তু আমি টেলিগ্রামে আপলোড করছি ওকে সো পাঁচটা একে আমি টেলিগ্রামে আপলোড করছি যারা টেলিগ্রাম আছে তারা কিন্তু এটা নিতে পারছে ঠিক আছে তো এই ভিডিওটা আমার হয়তো ছয়টার সময় আপলোড হবে বা সাড়ে ছয়টায় তো বুঝতেই পারছেন ভালো একটা এখান থেকে ইনকাম হয়ে যাবে লিমিটেড আর মাত্র হয়তো ছয় ঘন্টা বাকি আছে বাট আমি শিওর না তো যাই হোক মাস্ট বি আমার এই যে টেলিগ্রামটা এটা কিন্তু প্রতি ঘন্টা একবার হলো কম করে হলো একবার হলেও মানে চেক করবেন আর এই টেলিগ্রামটা যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে কিন্তু প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ